ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর ইতিহাস সাজেশন দু হাজার তেইশ বন্ধুরা একাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের লাস্ট মিনিট হানড্রেড পারসেন্ট কমন সাজেশনটি তোমাদের দেখে নিতে হবে মাত্র দশটি প্রশ্ন বন্ধুরা এই দশটি প্রশ্ন তোমরা প্র্যাকটিস করে নিলেই হানড্রেড পার্সেন্ট পাঁচটা প্রশ্ন তোমরা কমন পাবেই তাই অবশ্যই অবশ্যই কিন্তু এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে এবং এখানে যে দশটি প্রশ্ন মানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দশটি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব সেই প্রশ্নগুলো তোমাদের কিন্তু বাড়িতে বসে ভালো করে প্র্যাকটিস করতে হবে অর্থাৎ উত্তরগুলো ভালো করে প্র্যাকটিস করলে কিন্তু তোমরা হানড্রেড লিখতে পারবে হানড্রেড পার্সেন্ট নাম্বার পাবে আর হানড্রেড পারসেন্ট তো এমনিই পেয়ে যাবে তাহলে প্রথমে দেখে নেব একাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় থেকে কারণ প্রথম অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন হয় না তাই একাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় থেকে ইতিহাস বিষয়ের বড় প্রশ্ন সাজেশান দেখে নাও প্রথম প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হরপ্পা বা সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনার বর্ণনা দাও এই সভ্যতার পতনের কারণগুলি লেখো নাম্বার বিভাজন দেখো চার যোগ চার আট তাহলে আট মার্কের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন দেখো প্রথম প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে প্রথম প্রশ্ন কারণ প্রথম অধ্যায় থেকে কিন্তু কোনো বড় প্রশ্ন হয় না এবার দুই নম্বর প্রশ্ন দেখো যেটি যেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখে নাও নদী কেন্দ্রিক যে কোনো চারটি সভ্যতার নাম লেখো এই সভ্যতাগুলি নদী তীরবর্তী অঞ্চলে গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো দ্বিতীয় অধ্যায় থেকে এই দুটি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এখান থেকে তোমরা কমন পাবেই এই দুটো থেকে এছাড়া দেখো অতিরিক্ত হিসেবে এখান থেকে যে দুটি প্রশ্ন দিচ্ছি এই দুটি মোটামুটি ইম্পর্ট্যান্ট প্রথম দুটি এখানে যে এক আর দুই এই দুটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তিন নম্বর প্রশ্ন কিভাবে বিবর্তনের মাধ্যমে আদিম মানুষ শিকারী খাদ্য সংগ্রাহক থেকে স্থায়ী বসবাসকারীতে পরিণত হয় চার নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার মানুষের সামাজিক ও অর্থনৈতিক জীবনের বর্ণনা দাও এইবার দেখো তৃতীয় অধ্যায় থেকে ইতিহাস বিষয়ের যে বড় প্রশ্ন অর্থাৎ আট মার্কের প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এক নম্বর প্রশ্ন গুপ্ত ও রোমান সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দুই নম্বর প্রশ্ন মৌর্য ও ম্যাসিডোনীয় সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা করো তিন নম্বর প্রশ্ন পলিসের বৈশিষ্ট্য ও পতনের কারণগুলি উল্লেখ করো তাহলে দেখো তৃতীয় অধ্যায় থেকে এক এবং তিন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এখান থেকে একটা কমন পাবেই তোমরা আবার বলছি এক এবং তিন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এর এরপর দেখে নাও চতুর্থ অধ্যায় থেকে যে বড় প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে এক নম্বর প্রশ্ন পারস্যের খত্রব ও চীনের ম্যান্ডারিন ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও দুই নম্বর প্রশ্ন ইংল্যান্ডে নতুন রাজতন্ত্র ও টমাস ক্রোমোয়েলের অবদান আলোচনা করো এই দুটি প্রশ্ন চতুর্থ অধ্যায় থেকে এই দুটি প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এছাড়া অতিরিক্ত হিসেবে তোমরা পড়ে নিতে পারো এই প্রশ্নটি দেখে নাও তিন নম্বর প্রশ্ন অতিরিক্ত বা এক্সট্রা প্রশ্ন দেখে নাও জিয়াউদ্দিন ফতোয়া এই গ্রন্থে ও রাষ্ট্রনীতি বিষয়ে কিরূপ ধারণা ছিল পঞ্চম অধ্যায় থেকে ইতিহাস বিষয়ের পঞ্চম অধ্যায় থেকে যে বড় প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে দেখো এখান থেকে দুটি প্রশ্ন এই পঞ্চম অধ্যায় থেকে এই দুটি প্রশ্ন তোমাদের পড়তেই হবে এক প্রাচীন রোম ও প্রাচীন ভারতের দাস প্রথা তুলনামূলক আলোচনা করো প্রশ্ন মধ্যযুগের ইউরোপে প্রসারে গিল্ডের ভূমিকা আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এক আর দুই অতিরিক্ত প্রশ্ন হিসেবে এই দুটো তোমরা পড়ে নিতেও পারো না পড়লেও অসুবিধা নেই দেখে নাও গুপ্ত যুগে ভারতের সামন্ত প্রথা উত্থানের পটভূমি ব্যাখ্যা করো চার নম্বর প্রশ্ন প্রাচীন মিশর ও প্রাচীন ভারতের দাস প্রথার তুলনামূলক আলোচনা করো ষষ্ঠ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দুটো প্রশ্ন দেখো এখান থেকে দুটো প্রশ্ন পড়লেই যথেষ্ট এক বর্ণ প্রথার বৈশিষ্ট্যগুলি লেখো সংক্ষেপে বর্ণ ও জাতি প্রথার মধ্যে মানে বর্ণ ও জাতি ধারণার মধ্যে পার্থক্য লেখো দুই নম্বর প্রশ্ন প্রাচীন মিশরের ক্লিওপেট্রার পরিচয় দিয়ে তার কার্যাবলী বা অবদান আলোচনা করো এক আর দুই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ষষ্ঠ অধ্যায় থেকে অতিরিক্ত প্রশ্ন হিসেবে এই দুটো পড়ে নিতে পারো দেখো তিন প্রাচীন ভারতের নারীর সামাজিক অবস্থান সম্পর্কে সংক্ষেপে লেখো চার ভারতের ইতিহাসে নূর অবদান উল্লেখ করো এবার দেখো সপ্তম অধ্যায় থেকে যে প্রশ্ন দুটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দেখো এক ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনে আন্দোলন সম্পর্কে মার্টিন লুথারের অবদান উল্লেখ করো দুই নাম্বার প্রশ্ন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতের নতুন ধরনের আন্দোলনগুলির উত্থানের পটভূমি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই দুটি এক আর দুই সপ্তম অধ্যায় থেকে অতিরিক্ত প্রশ্ন হিসেবে এটা পড়ে নিতে পারো তিন নাম্বার প্রশ্ন ক্রুসেডের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো ক্রুসেডের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাছ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও